আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শার্ট কলার দিয়ে একটি ডিজাইনার কামিজ তৈরি করে দেখাবো এখানে আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি সোয়া তিন গজ আর এখানে আমার এক গজ কাপড় আছে তো এখানে যে আমি কামিজটা তৈরি করব এই কামিজের লম্বাটা তৈরি করব তেতাল্লিশ ইঞ্চি তো আমি এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা প্রথমে আমি দুই ভাজ করে নিয়েছি লম্বা অনুযায়ী এরপর এটার উপর আরও একটা পার্ট এভাবে করে ভাজ করে নিয়েছি তো এখানে কাপড়টা লম্বা আমি নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি সেলাই সহকারে এই যে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে এখান থেকে আমি কাঁধের মাপটা নিব তো কাঁধের মাপ আছে চোদ্দ ইঞ্চি আর কলার দিয়ে তৈরি করতে হলে আপনার কাঁধের মাপ যা হবে এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখান থেকে আমি কাঁধের মাপটা নিব তো চোদ্দ ইঞ্চি ছিল কাঁধের মাপ আরও এক ইঞ্চি পাড়িয়ে নিব তাহলে হবে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিয়েছি এখান থেকে আর্ম হলের মাপটা দিব সাত ইঞ্চি আমরা সাধারণত কামিজের ক্ষেত্রে আর্ম হলের মাপ দিই সাড়ে ছয় ইঞ্চি তো যখন আমরা এই কলার দিয়ে তৈরি করব তখন হাফ ইঞ্চি বাড়িয়ে নিব এরপর এই দাগটা এই দাগটার সাথে এভাবে করে দিয়ে দিব তো এখানে হবে আপনার বডি মাপ বডি মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে বডি আছে চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় দশ ইঞ্চি এরপর ইঞ্চি টেপটা এভাবে করে ধরে কোমর বরাবর মাপ দিব তো কোমরের মাপটা নিচ্ছে এখানে আমি চোদ্দ ইঞ্চি এখানে কোমরের মাপ আছে আপনার ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় ন ইঞ্চি নয় ইঞ্চি দা দাগ দিয়ে দিব এখন এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিব এরপর সেলাই করার জন্য এখানে আমি আরও দুই ইঞ্চি বেশি নিব দেড় থেকে দুই ইঞ্চি কাপড় আপনার বাড়িয়ে রাখতে হবে আমি এখান থেকে দেড় ইঞ্চি কাপড় বাড়িয়ে রাখছি এই যে দেড় ইঞ্চি এই যে এটাই ভাবে এরপর এই স্কেলটা দিয়ে নিচের যে মাপটা আছে ঠিক এই বরাবর এভাবে করে একটু ধরবো কারণ নিচের দিকের কাপড়টা যাতে একটু ঘের হয় এর জন্য আমি এইভাবে করে নিব সাইডের যে কাপড়টা লাগবে এই যে উপরের যে কাপড়টা বাঁচবে এটা দিয়ে আমি এখানে জয়েন্ট দিয়ে দিব তাহলে আপনার নিচের ঘেরটা একটু বেশি আসবে তো এখান থেকে ধরে এভাবে করে নিব আর বাকি যে কাপড়টা এটা কিন্তু এখান থেকেই নিব এটা এইভাবে করে রেখেছি তো এখানে আমি আরম হলে শেপটা দিয়ে দিব তো এখন এই যে দাগটা দিয়েছি এই দাগ থেকে নিয়ে এটা আমি কেটে ফেলবো তো মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি এরপর এই কাপড়টা জাস্ট এই যে এভাবে এভাব করে নিব তো কাপড়ের মধ্যে প্রিন্ট আছে লেখা আছে লেখাটা যাতে না পড়ে তার জন্য কিন্তু এখানে যথেষ্ট কাপড় আছে এটা একটু ভিতরের দিকে দিয়ে দিব এই যে এই কাপড়টা আপনার এভাব করে রাখবো এটাকে জাস্ট এভাব করে নিব। তো এখন যে মাপটা আছে সেই অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি এরপর এই যে এখানে যে লম্বা মাপটা আছে আপনার এখান থেকে প্রায় আপনার উপরে এই যে করে একটা দাগ দিব আর এটাকে করে রাউ শেপ দিয়ে দিব তাহলেই হবে তো এখন আমি এখানে যে দাগটা দিয়েছি দাগনে যে কাপড়টা কেটে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এর সাইড থেকে কাপড়টা কেটে ফেলছি তো দাগ অনুযায়ী আমার কাপড় কাটা হয়ে গেছে তো এখানে যে দাগটা ভিতরের দিকে দিয়েছিলাম হাফ ইঞ্চি রেখে বাটি কাপড়টুকু কেটে ফেলবো তাহলে সাইডের যে যে প্রিন্টের লেখাটা আছে এটা আর আপনার কাপড়ের মধ্যে মানে জামার মধ্যে আর দেখা যাবে না এটাকে এইভাবে করে নিব যে এইভাবে করে থাকবে তো এখানে যে বডি মাপ আছে এই অনুযায়ী একটা কোন কাটবো তো গলার মাপ অনুযায়ী কাটার জন্য আমার সুবিধার জন্য আমি এটা আমি সামনের দিকে রাখবো মাঝের যে জয়েন্টটা আছে এটা কেটে দুটো পার্ট আমি আলাদা করে তো এখান থেকে আমি গলার চড়া মাপটা নিচ্ছি তো গলার মাপটা নিব আমি এখানে ইঞ্চি পিছনের পাটের গলার ডিপটা এখানে রাখবো আমি হাফ ইঞ্চির মতো এই যে হাফ ইঞ্চির মতো আর সামনের পাটের গলাটা আমি চার ইঞ্চির মতো রাখবো এই যে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এটাকে ঠিক এভাবে করে বক্সের মতো দিয়ে দিব পিছনের পাটটা আপনার গোল হবে আর সামনের সামনে আমি একটু ভিসেপের মতো করে রাখবো এই যে এরকম আর কাঁধের দিক থেকে আপনার হাফ হাফ ইঞ্চি নামাতে হবে সাথে একটু কম এখন এটা আমি যে এভাবে করে কেটে নিচ্ছি এরপর যে পিছনে যে গলাটা এঁকেছি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে পিছনে পাটটা আমি সরিয়ে ফেলব তো সামনের পাটের যে গলাটা এঁকেছি এই গলাটা আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আর এখানে যে জয়েন্টটা আছে বডির সামনের দিকের এই জয়েন্টটা মানে আলাদা করে দিব তো মাঝখান থেকে আমি দুইটা পাট কিন্তু আলাদা করে নিয়েছি আর বন্ধুরা বডির সামনের পাটে আপনার তাল পাট কাটতে হবে তো এখান থেকে হাফ ইঞ্চির চাইতে একটু বেশি এভাবে করে দাগ দিয়ে উপর দিক পর্যন্ত উঠিয়ে দিব তো যে দাগটা দিয়েছি সে দাগ অনুযায়ী আমি এখন এই তালপাটের অংশটা কেটে নিচ্ছি তো দুইটা পাট আমি আলাদা করে নিয়েছি এখানে আমি পাইপিং ব্যবহার করব তার জন্য এই যে এক কালারের কাপড়টা নিয়েছি এই কাপড়টা আপনার দুইটা সাইডেই আপনার এভাবে করে জয়েন্ট দিতে হবে এই যে দুই পাশে রেখে আপনার জয়েন্টটা দেওয়া লাগবে তো জয়েন্ট দিতে হলে আপনার বডি যে মানে উল্টা পার্ট আছে উল্টা দিক থেকে আপনার এই সেলাইটা করতে হবে তো এই সেলাইটা আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন তার জন্য দেখাচ্ছি যে এটাকে যে পট্টির কাপড়টা আপনার এভাবে করে রাখতে হবে এভাবে করে রেখে হাফ ইঞ্চি বরাবর আপনার টোটাল লম্বাটা সেলাই করে নিতে হবে এরপর এই যে কাপড়টা আছে এটাকে আপনার হাফ ইঞ্চি পরিমাপ ভাঁজ করে আপনার সামনের দিকে এই পট্টি যেখানে সেলাই করেছি তার উপর জাস্ট এভাবে করে নিয়ে আপনার সেলাইটা করতে হবে এই যে এরকম ভাবে তো দুইটা পার্টি আমি এভাবে করে সেলাই করে নিব তো দুই পাটে আমি পটির কাপড়টা জয়েন্ট দিয়ে নিয়েছি আর এই পট্টির কাপড়ের জয়েন্টটা আমি এক ইঞ্চি চওড়া রেখেছি এই যে এক ইঞ্চি বরাবর আছে চড়াটা এ তো আপনার এক ইঞ্চি আছে আর সাইডের যে জয়েন্ট দিতে হবে যে পটির কাপড়টা আমি যে কেটেছিলাম এই যে এটা এটা আমি এ পাশে এবং ওই পাশে পিছনের পার্টে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি জাস্ট সাইড থেকে তো এখন আমি এই সামনের পার্টের কাঁধের সাথে পিছনের পাটের কাঁধেরটা জয়েন জয়েন্ট দিয়ে নিব জাস্ট এই যে এইভাবে করে রেখে আপনার কাঁধের জয়েন্টটা দিতে হবে এটা যেহেতু সোজাভাবে আছে তো বডির যে পিছনে পাট আছে দুটা পাটি আপনার সোজা রাখতে হবে এরপর আপনার এই এখান থেকে কাঁধের জয়েন্টটা দিতে হবে তো আমি এখানে কাঁধের জয়েন্টটা দিয়ে নিয়ে এই কলারের মাপটা কিভাবে নিতে হবে এবং হাতাটা কিভাবে কাটতে হবে সেটি দেখাচ্ছি তো এখানে আমি কাঁধের জয়েন্ট দিয়ে নিয়েছি আর এই দুটা পাট আমি ঠিক এই যে এভাবে করে ভাঁজ করে সমানভাবে রেখেছি এখন আমি কলারের মাপটা নিব তো এই যে এখান থেকে এভাবে সুন্দর মতো করে আসবে এই যে এরকম ভাবে সুতা এই যে এরকম এটা ডাবল করলে যা হবে আপনার কলারের মাপটা সেটে আসবে আমি এই পাট সরিয়ে ফেলছি তো এখানে আমি যে বক্রমটা নিয়েছি আপনার বক্রমটা দুই ভাঁজ করা আছে এবং কলারের মাপটা ছিল নয় ইঞ্চি দুই সুতা তো এখানে বন্ধ অংশটা আমার দিকে রেখেছি এই যে নয় ইঞ্চি দুই সুতা যেভাবে করে রাখবো রেখে ঠিক এই যে মাপ অনুযায়ী কলারের মাপটা দিয়ে নিচ্ছি এই যে এটা আর কলারের চড়াটা রাখবো আমি তিন ইঞ্চি এই তিন ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি এবং এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব খোলা যে সাইডটা আছে আপনার এখানে তিন ইঞ্চি থাকবে আর এই দিকটা আপনার কলারের চৌড়াটা আমি আড়াই ইঞ্চি বরাবর রাখবো এই যে আড়াই ইঞ্চি বরাবর এটা এভাবে রাখবো এটাকে জাস্ট এই যে এই যে এরকম আর যখন কলারটা কাটবো এটা হলো আপনার নিচের দিকে থাকবে মানে জামার যে সাইড সেটার সাথে জয়েন থাকবে এটা আপনার উপরের দিকে থাকবে তো কাটার সময় আপনার যে কলার মাপটা থাকবে তার থেকে অন্তত আপনার এক ইঞ্চি বাটি নিতে হবে উপরের যে সাইডটা সেটা আপনার বাড়তি এক ইঞ্চি নিতে হবে এই যে এটা এভাবে নিব এই যে এটা এভাবে করে থাকবে এরকম ভাবে থাকবে তো এখন আমি এই বক্রমটা কেটে নিচ্ছি কলার কাটা হয়ে গেছে তো এখান থেকে আমি হাতা প্লাস কলারটা বের করব। কলারের যে কাপড়টা লাগবে সেটা বের করবো এখন আমি হাতাটা বের করে নিচ্ছি এখানে আমি হাতার লম্বাটা তৈরি করবো পনেরো ইঞ্চি এই যে দুই পাট করে নেওয়া আছে এটাকে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিব এই যে এরকম ভাবে পনেরো ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বেশি নিব এই এক ইঞ্চি তো এখান থেকে নিচে তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিব। এখানে এখানে হবে হবে আপনার যে আছে সেই অনুযায়ী মাপটা নিতে আমি নিয়েছিলাম আপনার সাত ইঞ্চি এখানে এক ইঞ্চি বেশি নিব তাহলে হবে তো সাইডে আমার কিছুটা কাপড় জয়েন্ট দিতে হবে এটা আমি পরবর্তীতে দিয়ে নিব এটাকে যে ঠিক এই বরাবর দাগ দিয়ে নিচ্ছি এবং এটা এভাবে করে একটু রাউন্ড দিয়ে দিব আর হাতার মুহুরির চড় হবে আপনার বারো ইঞ্চি নিচে আমি এক কালার যে কাপড়টা আছে সেটা দিয়ে মানে পটি বসিয়ে দিব ডিজাইন তৈরি করার জন্য আর এখানে যে বাড়তি কাপড়টা লাগবে সেটা কিন্তু আমি জয়েন দিয়ে নিব তো যে দাগটা দিয়েছি তার সাইড থেকে আপনার কাপড়টা কাটতে হবে এই যে হয়ে গেল তো সাইডের যে কাপড়টা আছে এখান থেকে আমি হাতার সাইডের যে আপনার কাপড়টা লাগবে সে কাপড়টা বের করে নিচ্ছে জাস্ট এটাকে যেভাবে করে রাখবো এই যে উপরে তো যতটুকু দরকার সেই অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা কলাটা আমি এক কালার কাপড় উপর বসিয়ে নিয়েছি তো আমি দেখিয়েছিলাম যে প্রিন্টের কাপড়ের মধ্যে বসাবো পরে দেখলাম যে না এক কালার কাপড়ের মধ্যে বসালেই আপনার ড্রেসটা দেখতে ভালো লাগবে তো আমি এটা বসিয়ে নিয়েছি তো এখন এই যে সাইড থেকে হাফ ইঞ্চের মতো রাখবো আর অতিরিক্ত কাপড় না রাখাই ভালো তো এটা কিন্তু এই যে কোনার মতো যে অংশটা আছে এটা আপনার উপরের দিকে থাকবে আর এটা আপনার বডির নিচের দিকে থাকবে তো এখানে এই যে কাপড়টা আছে এটাকে এভাবে করে ভেঙে এটার উপর সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি তো এখানে আমি আরও এক পিস কাপড় নেব ঠিক আছে এই মাপ অনুযায়ী আমি কাপড় কেটে নিয়েছি কলারের যতটুকু লাগবে তো এটা আপনার নিচের দিকে রাখবো রেখে এই কলারটা এটার উপরে ঠিকই এভাবে করে রাখবো এভাবে করে রাখবো রেখে এই যে এখানে যে মাপটা আছে এখান থেকে নিয়ে এটাকে এভাবে করে সেলাই করে নিব আর নিচের দিকে কিন্তু আপনার বাড়তি অবশ্যই রাখা লাগবে কারণ নিচের এই পার্ট আপনার নিচের বডির যে কাপড় আছে সেটার সাথে জয়েন্ট দিতে হবে তার জন্য আর আমি সেলাইটা যে করছি এটা বক্রমের সাইডে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে অতিরিক্ত কাপড়টা কেটে ফেলবো এবং এ পাশে যে অতিরিক্ত কাপড় আছে সেটা আমি কেটে ফেলছি এরপর এই সাইড থেকে আপনার এভাবে করে একটু কাপড় কেটে দিতে হবে কোনার মতো যে অংশটা আছে তাহলে আপনার যে কোনাটা আপনার সুন্দর মতো করে বের হবে এরপর এই কলারটা আমি সোজা করে নিচ্ছি যেরকম ভাবে তো কলাটা আমি সোজা করে নিয়েছি এবং নিচের দিকে বডির সাথে যতটুকু জয়েন্ট দিতে হবে হাফ ইঞ্চির মতো করে রেখেছি এখন আমি বডির সাথে এটা জয়েন দিয়ে দেখাচ্ছি তো বডির কাপড়টা আমি সোজা করে রাখবো তার উপরে এই যে কলারটা ঠিক এই যে এভাবে করে নিব এই যে এভাবে করে রেখে তারপর সেলাইটা করবো তো কলার বসানো হয়ে গেল তো এখন এই যে যেখানে সেলাইটা করেছি তার মানে যে ভিতরে যে কাপড় আছে এটা ভিতরের দিকে দিয়ে দিব দিয়ে এখানে একটা সেলাই করে নিব সেলাই করা হয়ে গেছে তো এরপর এই যে কলারের সাইড এভাবে করে নিয়ে আমি একটা সেলাই করে দিব সেলাই করা হয়ে গেছে তো কলার বসানো হয়ে গেছে এটা কিন্তু করে করে ভাজ দিতে হবে এটা আয়রন দিয়ে চাপ দিলে বসে যাবে একেবারে সুন্দর মত করে আসবে যে সোজা পাটের দিকে যেরকম ভাবে তো এখন কাজ হচ্ছে এখানে যে আমি সামনের পাটে যে পটি লাগিয়েছি এটার মাপটা নিতে হবে তো দুইটা পাট আপনার যে সমানভাবে ধরে নিতে হবে নেওয়ার পর এখানে আপনার কতটুকু খোলা যান সেই অনুযায়ী আপনার খোলা রেখে বাকিটা সেলাই করে আটকিয়ে দিতে হবে তো এখানে আমি একটা পিন নিচ্ছি এরপর যেখানে আমি কলারটা লাগিয়েছি তার নিচে আমি প্রায় ছয় ইঞ্চের মতো খোলা রাখবো না পাঁচ ইঞ্চির মতো খোলা রাখবো ছয় ইঞ্চি রাখবো না এখান থেকে নিচ বরাবর আমি সেলাই করব তো নিচের দিকেও আমি ফারা রাখবো এই সেলাই করার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দুইটা পার্ট আমি সমানভাবে করে কিন্তু রেখেছি এই এরকম ভাবে যেখান যেখানে আটকিয়েছি ঠিক তার উপর থেকে আপনার এই সেলাইটা করা লাগবে আমি এখান থেকে করে নিয়ে আটকিয়ে দিচ্ছি তো নিচের দিকও আমি খোলা রাখবো তো নিচের দিক থেকে এই যে প্রায় আমি দশ ইঞ্চি বরাবর এই দাগটা দিব মানে এই পর্যন্ত আমি সেলাইটা করব আর বাকিটুকু আপনার খোলা রাখবো এই সেলাই করে নিচ্ছে তো এখন বডির সাইড জয়েন্ট দিতে হবে নর্মাল কামিজের মধ্যে যেভাবে আমরা সাইড জয়েন্ট দিই এটা আমি সেভাবে করে জয়েন দিয়ে নিচ্ছি তো বন্ধুরা বডির সাইড জয়েন্ট দিয়ে নিয়েছি দুই পাশে জয়েন্ট দিয়ে নিয়েছি এবং নিচের যে সেলাইটা সেটাও আমি করে নিয়েছি এখন আমি হাতার জয়েন্টটা কীভাবে দেবো সেটি দেখাবো তো হাতার নিচের দিকে যে জয়েন্টটা দিতে হবে আমি ততটুকু জয়েন্ট দিয়ে নিয়েছি এটা আপনারা করতে পারবেন বা আমার আরও অনেক ভিডিও আছে যদি দেখতে চান দেখে নিতে পারেন যে জয়েন্ট কিভাবে দিতে হয় তো এটা আমি বডির সাথে কীভাবে জয়েন্ট দেবো সেটি দেখাচ্ছি আর বন্ধুরা আমি যখন হাতাটি কেটেছিলাম তখন কিন্তু তালপাটের অংশটা কাটা দেখায়নি তো এখানে আমি তালপাটের অংশটা কেটে নিয়েছি এই দুটাকে যে এভাব করে জয়েন্ট বরাবর ঠিক এভাবে করে রাখবো এভাবে করে রেখে বডির কাপড়টা আপনার টোটালটা এভাবে করে উলটিয়ে নিতে হবে তারপর আপনার হাতের জয়েন্টটা দিতে হবে এই যে রকমভাবে তো বাড়তি যে কাপড়টা আছে এটা আপনার ভাঁজ করে এভাব করে নিতে হবে এবং এই পাশেটাও আপনার এভাব করে নিতে হবে তারপর আপনার পুরো রাউন্ডটা এভাবে করে সেলাই করে নিতে হবে তো হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে এভাবে করে আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিব এই যে হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো দুটি হাতার জয়েন্টটি আমি দিয়ে নিয়েছি তো দুটি হাতার জয়েন্টটি আমি দিয়ে নিয়েছি আর এরির সাথে কিন্তু আমার এই কলার দিয়ে যে জামা তৈরি করা সেটি কিন্তু করা হয়ে গেছে এখানে আমি সবুটাম বসিয়ে নিব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ